কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে সুনামগঞ্জের অসহায় দরিদ্র সুবেরা বেগমের বসতঘর। স্বামী সন্তানহীন সুবেরা বেগম ঘর হারিয়ে প্রায় দিশেহারা, খোলা আকাশের নিচে বসবাস করছেন তিনি। ভোলা টাটা বিজলি মারের আমার সারা টিন টান গেছে, কেমনি কইতে পারি না। আমার জিহুত নাই, তাহলে একটা পেটের সন্তান নাই, স্বামী সন্তান কেউ নাই, মানুষের বাড়িতে কাজ করে ও ধান মাড়াই করে জীবিকা নির্বাহ করেন তিনি। গত 31 মার্চ রাতে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে তার শেষ সম্বল বসত ঘরটিও ভেঙে তছনছ হয়ে যায়। আমার কেউ নাই, আমি কাম কাজ করে খাই, যার বাড়ি তার আনি। ঝড়ের সময় নিজের ঘরেই ঘুমিয়েছিলেন সুবেরা বেগম, তবে হঠাৎ ঘুম ভেঙে যায় তার। কিছুক্ষণ পরে ঝড়ে ঘর ভেঙে পড়ে যায় সুবেরা বেগমের উপর। ঝড় থামার পর আশেপাশের লোকজন এসে উদ্ধার করে তাকে। বাবা তো পড়ে গেছে আমার উপরে আসিল, বাস সকলটি পড়ে গেছে আমার উপরে, বা দেয়ার আমি কইতে আইনা, বেড়া পড়ে গেছে, ফিলার পড়ে গেছে। আমি দৌড়ি আইছি আমার স্বামীর বাড়ি থেকে, আসার পরে দেখি আমার মই এমন অবস্থা, আমি তাড়াতাড়ি হয়তো হসপিটাল লইয়া গেছি। তাই নরে ঘর হারিয়ে এখন নিঃস্ব অবস্থায় রয়েছেন সুবেরা বেগম। সেই সাথে মানুষের বাড়িতে কাজ করে জমানো কিছু ধান ও চাল ভিজে যায় ও ঝড়ে উড়ে যায়, যার ফলে তার খাবার মতো কিছুই নেই এখন। তাই দেশের বিত্তবানদের কাছে তাকে একটি ঘর করে দিয়ে চলার মতো ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানান তিনি। আমি আগের মাসে যে দান হাম করছিলাম, চাউল হইতে আসি একবারে বৈশাখ মাসাই তো চাউল সপ্তাহ গেছে ফাইনি বিড়ে বানাইয়া অনেক তোরা চৌকে তো দেখলাই। আর আমিও আগের মাসে করতাম কিলা, আমি তো অনেক করতে আরতাম না, ডায়াবেটিস রোগে আমার ফাউ কাটি গেছে, হোনা হোনা কাটি গেছে, অনেক আমার করবার মতন তো হিক নাই। আর আমি কিলা আল্লাহ চালাইবে একমাত্র আল্লাহ জানেন, সবে যদি মনে করে তে আমার দয়া করে সাহায্য করো। আর নাইলে নাই। ঘর ভাঙার পর থেকে 2 দিন যাবত খোলা আকাশের নিচে কিংবা প্রতিবেশী কারো ঘরে থাকছেন অসহায় দরিদ্র সুবেরা বেগম। তবে এখন পর্যন্ত স্থানীয় কোনো চেয়ারম্যান কিংবা মেম্বার তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেননি বলেও জানান ভুক্তভোগী সুবেরা বেগম। আমার এই খরচনিয়া চেয়ারম্যান আগের হিরাইও আইছে, ঘরদার সকলেও পাইছেন কম বেশ, আমি পাইছি না। আমি আমারে তারা দেখা তন্নুগড় আছে, আমি তো লাইলিল্লা খুঁজে খুঁজে আমি আইনা গড়বা নাই। এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক।